بسم الله الرحمن الرحيم যে কোন একটা 3D মডেলের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে একটা ভার্টেক্স যার কোনো দৈর্ঘ্য প্রস্থ কিংবা কোনো উচ্চতা নেই আছে শুধু কেবল একটা অবস্থান এটা অনেকটা আমরা ছোটবেলায় যে বিন্দুর সংজ্ঞা শিখেছিলাম সেরকম বিন্দুর সাথে এর পার্থক্য হলো বিন্দুর অবস্থান ছিল 2D-তে আর ভার্টেক্সের অবস্থান হয় 3D-তে 3D নিয়ে আমরা আরও ভিডিও দেখব কিন্তু আপাতত ভার্টেক্সের আলোচনায় ফিরি এক কথায় ভার্টেক্স হচ্ছে 3D ওয়ার্ল্ডে একাকী একটা বিন্দুর অবস্থান এখন এই ভার্টেক্স যদি একটার পরিবর্তে দুইটা হয় এবং এগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলতে পারি একটা এজ বাংলায় এজের অর্থ প্রান্ত হলেও এটা অনেকটা জ্যামিতির রেখার মতো করে কল্পনা করা যেতে পারে যদিও আমরা জ্যামিতিতে দুই রকমের রেখা দেখতে পাই সরলরেখা এবং বক্ররেখা কিন্তু 3D ওয়ার্ল্ডে বক্ররেখা বলতে কিছুই নেই এমনকি আমরা কার্ভ বা বক্ররেখা বলতে যেই রেখাগুলোকে দেখি সেগুলো মূলত অনেকগুলো ছোট ছোট সরলরেখা দিয়ে তৈরি তাই আমরা যদি কখনও কার্ভ কিংবা বক্ররেখা তৈরি করতে চাই তখন আমাদেরকে মূলত একাধিক ভার্টেক্স কিংবা অনেকগুলো ছোট ছোট সরলরেখা তৈরি করতে হয় এরপর চলেন আমরা জানি ফেস সম্পর্কে যখন কমপক্ষে তিনটা ভার্টেক্স একত্রিত হয়ে একটা ক্ষেত্রফল তৈরি করে তখন সেটাকে বলা হয় একটা ফেস এখন একটা ফেস তিনটা ভার্টেক্স দিয়ে হতে পারে আবার চারটা ভার্টেক্স দিয়ে হতে পারে আবার এর চেয়ে বেশি ভার্টেক্সের সমন্বয়ও হতে পারে তিনটা ভার্টেক্স মিলে একটা ফেস তৈরি হলে সেটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল চারটা ভার্টেক্স মিলে একটা ফেস তৈরি হলে সেটাকে বলা হয় কোয়াড আর চারটার বেশি ভার্টেক্স মিলে একটা ফেস তৈরি হলে সেটাকে বলা হয় এনগন এখন আমরা যত রকমের 3D মডেলই দেখি না কেন সেই সবগুলোই আসলে ছোট ছোট অসংখ্য ফেস দিয়ে তৈরি একটা 3D মডেলে ফেসের পরিমাণ যত বেশি হয় সেটা দেখতে তত বেশি ডিটেল মনে হয় আবার সেই একই 3D মডেল তুলনামূলক কম ফেস দিয়েও তৈরি করা যায় ফেসের পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে সেই মডেলটাকে আমরা হাই পলি মডেল বলি আবার ফেসের পরিমাণ যদি কম হয় তাহলে আমরা সেই মডেলটাকে লো পলি মডেল বলি যেহেতু প্রত্যেকটা ফেস রেন্ডার করতে একটা প্রসেসিং পাওয়ার কিংবা ক্যালকুলেশনের প্রয়োজন হয় এজন্য আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব কম পরিমাণ ফেস দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মডেলটা বানানোর যেমন একটা সার্কেল বানাতে আমরা চাইলে আটটা ভার্টেক্স ব্যবহার করতে পারি আবার চাইলে ষোলোটা ভার্টেক্স ব্যবহার করতে পারি কিংবা এর থেকে বেশি ভার্টেক্সও ব্যবহার করতে পারি এখন কতগুলো ভার্টেক্স ব্যবহার করব সেটা অনেকটা সিচুয়েশনের উপর নির্ভর করে কিন্তু সবসময় আমরা চেষ্টা করি যথাসম্ভব কম ভার্টেক্স পছন্দ করার সাধারণত গেম ইন্ডাস্ট্রিতে ফেসের পরিমাণ যথাসম্ভব কম রাখার চেষ্টা করা হয় অন্যদিকে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে ডিটেইল নিশ্চিত করার জন্য হাই পলি মডেল ব্যবহার করা হয় ব্লেন্ডারে আমরা যে কোনো মডেলের ভার্টেক্স এজ কিংবা ফেসকে মডিফাই করতে পারি এজন্য আমরা যদি একটা মডেলের এডিট মোডে গিয়ে উপরে বাম দিক থেকে ভার্টেক্স সিলেকশন মোড সেট করি তাহলে প্রত্যেকটা ভার্টেক্সকে মডিফাই করতে পারি আবার যদি এজ সিলেকশন মোড সেট করি তাহলে প্রত্যেকটা এজকে মডিফাই করতে পারি আবার যদি ফেস সিলেকশন মোড সেট করি তাহলে প্রত্যেকটা ফেসকে মডিফাই করতে পারি আর যদি কিবোর্ড থেকে এই সিলেকশন মোডগুলো অ্যাক্টিভ করতে চাই তাহলে যেটা করতে পারি সেটা হলো ফাংশন বাটনের নিচে যে নাম্বার বাটনগুলো থাকে সেখান থেকে 1, 2 কিংবা 3 বাটনে ক্লিক করতে পারি 1-এ ক্লিক করলে ভার্টেক্স সিলেকশন মোড 2-তে ক্লিক করলে এজ সিলেকশন মোড এবং 3-তে ক্লিক করলে ফেস সিলেকশন মোড অ্যাক্টিভ করা যায় যদি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও যুক্ত হতে পারেন আমাদের সাথে আর জানিয়ে দিতে পারেন অন্যদেরকেও ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ